কারণটা হচ্ছে যে আমরা আমরা এই কলা গাছ দিয়েছি আমরা তো এর পাড়টা তো আমার অনেক বড় জি জি তো আমার জায়গাটা ফাঁকা থাকার কারণে আমরা এটা মালটা কম কমলা গাছ লাগিয়ে দিয়েছি আচ্ছা আর এমনিতে তো হচ্ছে যে অনেক রকমের গাছই লাগানো যায় বা আপনি চাষ করতে পারছেন কিন্তু আপনি কলা নিয়ে কেন কাজটা করছেন আমরা আমরা জানি হয়তো যে আমরা যদি আম গাছ লাগাই পুকুর পাড়ে বা হয়তো যদি আমরা আরও কিছু যে ফলের গাছ গেলো আছে যে পাতা ঝরে বা ওই যে আমের মুকুল ঝরে বা এটা এটাকে পুকুরের পানি নষ্ট করে দেয় মাছের জন্য ক্ষতি হবে সেক্ষেত্রে এই জন্য আমরা পুকুরে কলা গাছ লাগালছি এবং পুকুর পরে আমাদের পেঁপে গাছ লাগানো যায় যে ওই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে না আপনার এই জন্যই কলা গাছ লাগানো আর এমনিতে কোন জাতের কলা আপনাদের আমরা চিনি কলা বলি আমরা জি জি মানে এই এই কলাটা চিনির মতো মিষ্টি ওই জন্য এই চিনি কলা বলে আপনারা আচ্ছা এটা সম্ভবত আপনাদের চাপাই নবাবগঞ্জের মধ্যেই হয়তো কলাটা থাকে বাহিরে আপনারা কি পাঠান আমরা চাপাই জেলাতেই বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা তো আপনারা যেহেতু বিক্রির প্রসঙ্গই আসছে মানে এটা কি আপনারা এখান থেকে পাইকারি ভাবে দিচ্ছেন না খুচরা দিচ্ছেন পাইকারি দিই আমরা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এই যে পুরো জায়গাটা যে আপনি কাজ করছেন তো এটা কি মানে আপনার নিজের জায়গা প্রজেক্টের পুরোটা না এটা আমাদের লিজ আচ্ছা আচ্ছা মানে আপনি প্রজেক্ট করার জন্যই হচ্ছে জায়গাটা লিজ দিয়েছেন আচ্ছা তো সেক্ষেত্রে এই যে আপনি যে কলা গাছ করছেন কলা গাছটা আসলে আপনার করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না আমরা কোনো সমস্যায় পড়িনি কলা গাছ আমরা আমার এই পাশেই পাঁচ ছয় কিলো দূরে একটা কলা বাগান ছিল ওদের জাতটা দেখে ওই জাতটা ভালো দেখে আমরা ওই ওখান থেকে এই কলা গাছটা সংগ্রহ করি আপনার আচ্ছা আচ্ছা তো মানে আপনি প্রথমেই হচ্ছে পরিচিত জায়গা থেকে হচ্ছে যাত্রা সংগ্রহ করেছেন মানে ভালো একটা জাত সংগ্রহ করেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো ফল পাচ্ছেন তো আপনার এই মানে কলা তো আপনি এখন চাষ করছেন মাছের পাশাপাশি তো এটা নিয়ে আপনার আসলে পরিকল্পনা কি মানে এটা কি আপনাকে আর বড় করার পরিকল্পনা আছে এই প্রজেক্টটা জি জি হ্যাঁ অবশ্যই আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে জমিগুলো ডুবে আছে এখানে এখানে কেন কোনো ফসল হয় না ধান টান হয় না আপনার সেরকম হ্যাঁ বছরে একবার হয় তারপর অনেক সময় ডুবে যায় তো এই জন্য এখানে আর চাষ হয় না তো আমরা চিন্তা ভাবনা আছে যে এই যা এগুলো আমরা লিজ নিয়ে এগুলো তো পুকুর খনন করব আমরা সরকারি নিয়ম অনুযায়ী যেটা আছে আমরা তো পুকুর খনন করবো সেখানে কি আপনি যে মাছ চাষের জন্য হচ্ছে পুকুর আর হচ্ছে কলা মালটার গাছ করবেন জি জি ভাই আমরা তো এখানে একটা কলা মোচা অনেক এলাকায় মোচা বলে অনেক এলাকায় এগুলো দেখতে পাচ্ছি এটা থেকে তো অনেক কলা হবে ভবিষ্যতে আচ্ছা ভাই আপনি বললেন যে আপনাদের এই যে চিনি কলা যেগুলো এগুলো খেতে খুব সুস্বাদু অনেক মিষ্টি হয়তো এটা তো দেখা যাবে যে আপনাদের চাপাই নবাবগঞ্জ ছাড়াও হয়তো বা পুরো বাংলাদেশে হয়তো এটার চাহিদা বৃদ্ধি পাবে আপনাদেরকে এটা নিয়ে কোন পরিকল্পনা আছে যে পুরো বাংলাদেশে এটা পাঠানোর জি আমাদের একটা প্ল্যান আছে যে আমরা যদি বাইরে দাম পাই ভালো আপনার কলাটার এবং চাহিদা তৈরি হয় ওইভাবে তাহলে আমরা কলার বাগানটা আরও বড় করবো আমার তো এখন চার হাজার গাছ আছে আমাদের প্ল্যান আছে যেটাকে আমরা তিরিশ হাজার গাছে হলো পরিণত করবো এবং এই কলার বাগান করার একটা মজার ব্যবসা হলো যে এই যে আমরা যে চার হাজার থেকে বিশ হাজার বা তিরিশ হাজার করবো এই জায়গাতে আমরা কোনো গাছ কিনতে হবে না ছোট আমরা লাগালেই হলো আচ্ছা আপনি বললেন যে হচ্ছে যে আপনার নতুন করে যদি আপনি বড়ও করতে চান আপনার নতুন করে চারা রোপন করতে হচ্ছে না এমনিতেই হয়ে যাবে পাশাপাশি চারা রোপন করতে হচ্ছে না চারা কিনতে হচ্ছে না বাড়িতে আচ্ছা আচ্ছা আমরা এই বাগান থেকেই